দু চোখে কিছুই দেখতে না পেলেও অনায়াসেই কাটছেন ছোট থেকে বড় সব ধরনের মাছ। এমনকি না দেখেই শুধু হাতের ছোঁয়ায় বুঝতে ও গুনতে পারেন পাঁচ দশ কিংবা হাজার টাকার নোট। এই যে এটা 500, এইটা 100, ঠিক আছে, এইটা 100, এই যে এটা মোট কত 1700, 1500 আর 200, 1700। হ্যাঁ, এই যে একটা, এই যে ছোটো বড়, এই যে দৃষ্টি প্রতিবন্ধী জুলহাস বেপারীর এমন জীবন সংগ্রামে সঙ্গী হয়নি তার আপনজনরাও। বাবা মা বেঁচে নেই, খবর নেয় না আর্থিকভাবে স্বাবলম্বী ভাই বোনরাও। এমনকি চোখের আলো নিভে যেতে শুরু করলে 15 বছর আগে আদরের সন্তানকে নিয়ে জুলহাসকে ছেড়ে গেছেন তার প্রিয়তমা স্ত্রীও। করছিলাম, বউ চলে গেছে চোখের দৃষ্টি, আমার বাসা নাই, পরিবার কেউ নেই, না ভাই বোন আছে যার যার মতে, শেষে কথা উঠছিল কে কার কার দিকে চাই, কামাই করতে পারলে খাই না করতে না খাই থেকে, কিন্তু চাই না 10 টাকা দেওয়া মানে। বাবা মা মারা গেছে 20-এর উপর হইব, 18-20 হইব, আর বাবা মারা গেছে 14-15 হইব। দুই যুগের বেশি সময় ধরে মাছ কাটাই জুলহাস বেপারীর একমাত্র পেশা। শৈশবে অন্যদের মতোই চোখের আলো ছিল তার, তবে ধীরে ধীরে অন্ধত্বকে বরণ করে নিতে হয় তাকে। তবুও বেঁচে থাকার তাগিদে অন্ন বস্ত্রের প্রয়োজনে থেমে যায়নি জুলহাসের জীবন সংগ্রাম। ওই আস্তে আস্তে 10-15 বছর যেগুলো বসে যুগের থেকে আস্তে আস্তে আলো চোখে কম দেখতে দেখতে এই অবস্থা। বংশ পরম্পরায় মাছ কাটাই একমাত্র পেশা জুলহাস বেপারীর। ছোট থেকে বড় সব ধরনের মাছ কেজি প্রতি 10-20 কিংবা 50 টাকার বিনিময়ে কেটে দেন তিনি। এখানে আমার এটা ব্যবসায়ী জাতির ব্যবসা, এটা আমার মাছের ব্যবসা, আমার দাদাই করছে, আমার বাপে করছে, এই দাদার বাপে করছে, এখন আমি মাছের মাছ, যেই কোনো মাছ, ছোটো হইতে বড় হইতে সব মাছ কাটি। কর্মব্যস্ত শহরে মাছ কাটাকাটির ঝামেলা এড়াতে অনেকেই বাজার থেকে মাছ কেটে নিয়ে আসেন। মাছ বাজারের পাশে মাছ কাটার জন্য অনেক মানুষই ধারালো দাবটি নিয়ে অপেক্ষা করেন। মাছের সাইজ কিংবা পরিমাণ অনুযায়ী দরদাম করে কেটে দেন মাছ। দীর্ঘদিন ধরে চলমান এই পেশা এখন বেশ জনপ্রিয় বলা যায়। কেননা ছোট মাছ বাড়িতে কাটতে যেমন সমস্যা, তেমনি বাসাবাড়িতে বড় মাছ কাটার অনুষঙ্গও থাকে না, কৌশলও জানেন না অনেক গৃহকর্মী কিংবা কর্তা। ওই কেজি কেজি মনে করেন তেলাপিয়া 10টা, বড় মাছ 10 টাকা কেজি, গুড়া মাছ 20 টাকা, 30 টাকা, অন্য শিঙ মাছ 40 টাকা, ট্যাংরা মাছ 50 টাকা, 60 টাকা কেজি। তবে চোখে না দেখে নিখুঁতভাবে মাছ কাটা টাকা বুঝে নেওয়া সত্যি বিস্ময়কর। মাছের ব্যাগ হাতে নিয়ে তার ওজন এবং সাইজ বুঝতে পারেন জুলহাস, সে অনুযায়ী দরদাম ঠিক করে শুরু করেন মাছ কাটার কাজ। হ্যাঁ, একটা আইডিয়া ম্যাপ হয়ে গেছে, আর জাগাইলে বলা যায় অলদি বাড়লে তদলি ভরি, যেটা কি মাছ সেটা আমি বলে দিতে। রাজধানীর ফকিরাপুল কাঁচা বাজারের মাছ বিক্রি করা হয় যেখানে, সেখানেই দাবটি নিয়ে বসেন জুলহাস। তার থাকা খাওয়া সবই এই বাজারে, হাঁটা চলার সময় পথ চিনতে সাহায্য নিতে হয় অন্যের। বাজারের মাছ তরকারির ব্যবসায়ীরা এ সময় জুলহাসকে বেশ সহায়তাও করেন। আমার বাসা ফকিরাপুল বাজারেই। আপনি বাসা থেকে যেখানে আসেন যান কিভাবে আসেন? এই বাজারেই থাকি, বাজারেই ঘুমাই। আস্তে আস্তে ডাইনে বামে একজনে বলে যে ডাইনে যাও, জুলহাস নাইলে বামে যাও, সব চেনা পরিচয় হয়ে গেছে, আসার সময় বলে। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত মাছ কাটার কাজ করেন জুলহাস বেপারী। মাছ কাটার পর টাকায় হাত বুলিয়ে সাইজ বুঝে বলে দিতে পারেন কত টাকা দেয়া হয়েছে তাকে। 1, 20, 3, 4, 5, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 100 টাকা মোট। এই যে দেখেন, একটু ছোট বড় আছে, হ্যাঁ হ্যাঁ, তো একটুখানি বলি, 2টা 10, এই যে ঠিক আছে, এই যে এখন এই 4টা গেলাম সমান, এই যে, এই যে মানে এই 20, 20, 20, 20 আর এই 2টা 10, 100। আগে বেশ ভালো আয় করলেও বর্তমানে কোনো রকমে টানা পড়েনে জীবন চলে জুলহাস বেপারীর। স্বপ্ন রয়েছে অনেক, হয়তোবা তা পূরণ হবারও নয়। আগে আইতো এখন হয় না, এখন বর্তমানে 250-300 টাকা হয়, বললে কি আমার দোকান ভাড়া আছে 100 টাকা, দোকানে বইলে খরচা 50 টাকা, এখন কোনোদিন প্যার চলে কোনোদিন চলে না ভাই, খুব অসুবিধে আছে। ভবিষ্যতে অনেক চিন্তা ভাবনা আছে, অনেক চিন্তা ভাবনা থাকলে কি মানে কে দেখবে, কে দিবে বাকি বসটা তো চাই আমি পাঁচক তো নামাজ পড়তে, আল্লাহ বিল্লাহ করতে।